আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে একটা 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক নিয়ে আসছি। এটা ফন্ডেন্ট ওয়ার্ক কাজ ছিল। আসলে মাঝে মাঝে ফন্ডেন্টের কাজ করতে খুব বিরক্ত লাগে, মানে ডেইলি যখন একই দিনে 3-4টা কাজ ফন্ডেন্টেরই হয়, আবার লাগাতার 2-3 দিনও ফন্ডেন্টেরই কাজ, তখন আসলে করতে অনেক বিরক্ত লাগে। মানে ফন্ডেন্টের কাজ আসলে একটা ধৈর্যর কাজ। আমার মতো কি সবারই কাজ করতে মাঝে মাঝে বিরক্ত লাগে? আমার তো মাঝে মাঝে ফন্ডেন্ট দেখলে গা চলে যায় যে আমি কাজই করব না। প্রত্যেক দিন একটা না একটা ফন্ডেন্টের কাজ থাকবেই। তো আসলে ফন্ডেন্টে অনেক বেশি টাইম ওয়েস্ট হয়, অনেক বেশি ধৈর্য লাগে। একটা জিনিস না হইলে আবার বানানো লাগে, মাঝে মাঝে হয়েই যায় যে কোনো না কোনোভাবে কিছু হাত লেগে কিছু একটা হয়ে যায়, তখন আবার সেই জিনিসটা বানানো লাগে। তো দেখা যায় আমাদের টাইমটাও অনেক চলে যায়, আর অনেক ধৈর্যেরও ব্যাপার আছে। একটা জিনিস খুঁটিনাটি জিনিস বানানো, চোখ বানানো, তো অনেক কিছুই আছে। তো এই কেকটা এর আগে আমার আরেকবার করা হয়েছিল, একবার 2 পাউন্ডের, সেটা দেখে এই আপুটা অর্ডার করেছিল। এটা 1 পাউন্ডের অর্ডার ছিল। তো এটা স্যামি ফন্ডেন্ট ছিল, ফুল ফন্ডেন্ট ছিল না, সেহেতু আমাকে মানে আমার আগের পিকচারে যেরকম কালার ছিল সেই রকমই কালার জাস্ট 1 পাউন্ডের মধ্যে করে দেওয়া ছিল। কাজ সিম্পল হইলেও ছোটো ছোটো কাজগুলো না আসলে অনেক টাইম নেয়, অনেক ধৈর্যের সাথে করতে হয়। তো এই কাজটাও সেই রকম, আর আমার ফিনিশিং আনতে এমনিতেও একটু টাইম লাগে, বেশি টাইম লাগে বলতে একটা কেক ফিনিশিং করতে মিনিমাম তো 5 মিনিট লাগবেই। কার কত টাইম লাগে আমার আসলে জানা নাই, বা আমি অতটা জানি না, কিন্তু আমার তো 5 মিনিট মিনিমাম একটা কেকে সেট হইতে টাইম লাগে। তো এই যে আমি টপারগুলো আগেই করে রেখেছিলাম, এই টপারগুলো এখন বসিয়ে দিব। এখানে 4 লেখা ছিল, যেখানে হচ্ছে যে একটু হোয়াইট কালারের বুদবুদ ছিল, যেটা আমি দিতে ভুলে গেছিলাম। আমি পরে ওখানেই ঠেসে ঠেসে দিচ্ছিলাম, কিছু করার ছিল না। তো এর আগের ভিডিওতে আমি হচ্ছে যে ক্রিম নেই এই কথাটা বলেছিলাম। অনেকেই অনেকভাবে আমাকে হেল্প করেছে যে আপু এখানে পাবা ওখানে পাবা। আসলে আমি পরে মেসেজ ঘেটে দেখি যে মানে অনেক দূরে, মানে লাইক অনেক দূরে, যেহেতু আমি 3 মাস আগে নিয়ে আসছিলাম ক্রিম, এতদিন আমার ওই ক্রিমই চলতেছিল। তো অনেক নিচে দেখি যে আমি যেখান থেকে নেই সেখানেই সেখানকার মেসেজই আমি দেখতে পারছি। তো আমি ওখান থেকে অলরেডি অর্ডার করে দিছি। আর যারা আসলেই মানে হেল্প করার উদ্দেশ্যে মেসেজ দেয়, তারা আসলে অনেক সুইট হয়, মানে তাদের কোনো স্বার্থ থাকে না, আসলে তারা হেল্প করার জন্যই আসলে মেসেজ করছে। তো থ্যাংক ইউ সো মাচ এতটা হেল্পফুল হওয়ার জন্য। জানিও নি যে এখানে কথাটা বললে এতজন আসলে হেল্প করার জন্য আগায় আসবে। তো এই যে আমার হাতে অনেকেই রং দেখতে পারেন, আসলে এটা হচ্ছে যে কালার বেশি দিলে রং ভরেই যায়। আর আমার বাসায় এক জায়গায় এমন, আমি যেখানে কালারগুলো রাখছি সেখানে এই কালারটা এমনভাবে ছড়াই আছে, আসলে ওটা আমার তোলা হচ্ছে না, এই জন্য আমার হাতে আলটিমেটলি ওই কালারটা ভরেই যায় আমি যখন কালারের বক্স নিতে যাই। তো প্রায় আমার ভিডিওতেই দেখবেন যে এই কালারটা আমার হাতে লাগাই আছে, জাস্ট বিকজ ওখান থেকে আমার আসলে তোলা হচ্ছে না কালারগুলো। তো এই তো আমার কাজ মোটামুটি শেষ, মানে এখন হচ্ছে যে এখন একটু পুরো কেকে বুদবুদ দিয়ে দিব, তাইলে মোটামুটি কাজ শেষ। এখানে আপু কিছু লিখতে না করছে, জাস্ট নামটা লিখতে বলছে, যেটা আমি সামনে লিখে দিয়েছি ফন্ডেন্ট দিয়েই। তো আর আমরা শুধুমাত্র বগুড়ার মধ্যেই ডেলিভারি নেই, যারা হয়তো ভিডিও দেখেন বা বগুড়ার মধ্যে আছেন তারা বুঝতে পারেন। অনেকেই বাইরে থেকে বলে যে কেন নাই অন্য জায়গায়, তো অনেকে অনেক কথাই বলেন। তো আসলে বগুড়া ছাড়া অন্য জায়গায় দেওয়া পসিবল না। দেখবেন আপনারই আশেপাশে অনেক অনেক বেকার্সরা আছে যারা কেক বানায়, অবশ্যই তাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাদের থেকে কালেক্ট করার ট্রাই করবেন। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই সবাই কমেন্টে বলবেন। আর আপনারা ভিডিও অনেক পছন্দ করেন, সেটা দেখলেই বোঝা যায়, এই জন্য আসলে ভিডিও করার আগ্রহটাও বেড়ে যায়। এই তো আমার কেকটা অলমোস্ট রেডি, ডান। এই যে দেখেন কেমন হয়েছে।